সালামু আলাইকুম। সো আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে মেইল কিভাবে পাঠাতে হয় চেকবক্সের মাধ্যমে, মানে ক্লিক করে, তাও হচ্ছে আপনার ডাটাবেস থেকে সেটা রিড করে সেই ডাটাবেসের মেইলগুলো সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো আপনি পাঠাতে পারবেন। ঠিক আছে, সো এটা একটু ক্রিটিক্যাল টিউটোরিয়াল বলা যায়, বাট এটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাকে একটা ভাই রিকোয়েস্ট করেছিল, সো এই জন্য আমি এটা বুঝাচ্ছি। ঠিক আছে, সো আপনাদেরও কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন। সো ফার্স্টে এটা হচ্ছে আমাদের একটা পেজ, এই পেজটা। সো আমি কি পেজ নিয়েছি, দুইটা পেজ নিয়েছি, একটা হচ্ছে টেস্ট ডট পিএইচপি আর একটা হচ্ছে সেন্ট সিকে, মানে চেক ফাইনাল, এরকম টাইপ কিছু একটা লিখেছি। জাস্ট আর কি ওইটার মধ্যে আমি করবো, চেক করবো। সো ফার্স্টে আমাদের কি করতে হয়, ফার্স্টে আমরা জানি যে পিএইচপি ট্যাগ দিতে হয়, পিএইচপি ট্যাগ দিয়ে আমি শুরু করলাম। দেন একটু ক্লিয়ারলি বুঝবেন, ঠিক আছে, সো ক্লিয়ারলি বুঝবেন। তো এর মধ্যে পিএইচপি দিলাম, দেওয়ার পরে আমি কানেকশন দিব। সো কানেকশনের জন্য একটা ভেরিয়েবল নেই, আমি ফুল টোটাল জিনিসটা আমি ম্যানুয়ালি করবো, কোনো কপি পেস্ট করতেছি না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু দেরি হতে পারে, জাস্ট এটা আপনি একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি এটা করতেছি। সো কানেকশন অ্যাকশন কানেকশন ইকুয়াল টু মাই এস কিউ এল আই আন্ডার স্কোর কানেক্ট। ঠিক আছে, এটা ফাংশনের মাধ্যমে কী করতে হয়, চারটা প্যারামিটার আমি দিলাম। প্যারামিটারগুলো দিতে একটু লেট হয়, যাই হোক। ফার্স্টটা কি, হোস্টের নাম লোকাল হোস্ট, তারপরেটা কি, তারপরটা হচ্ছে ইউজার নেম রুট, এটা বারবার আমি বুঝাবো না, এর আগে আমি অনেকবার বুঝিয়েছি। আর পাসওয়ার্ড নাই আমার এসের মধ্যে, পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে। আর হচ্ছে ইউজার হচ্ছে কি, ইউজার আমাদের ইউজার, এই ডাটাবেসের নাম হচ্ছে কি, ইউজার্স। ঠিক আছে, এই যে ডাটাবেসের নাম আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, এই যে ইউজার্স। ঠিক আছে, সো দেন এটা সেভ দিলাম। আমি একটা কন্ডিশন দিই, ইফ যদি কানেকশন না থাকে, নট কানেকশন, যদি কানেকশন না হয় মানে এটা ট্রু না হয়, নট কানেক্ট মানে কি, কানেকশনটা কাজ করতেছে না। ঠিক আছে, সো যদি কানেকশনটার কাজ না করে তাহলে কী হবে, ডাই হবে। ডাই নামে একটা ফাংশন আছে, সেটার কাজ কি সেটা আমি বুঝিয়েছি, সেটার মানে হচ্ছে তারপরের কোডগুলো কাজ করবে না। ঠিক আছে, সো একটা একটা কোড ই দেখাবে, ইরর দেখাবে, নট কানেক্টেড, নট কানেক্টেড। ঠিক আছে, সাথে আরেকটা ইরর দেখাবে, বিল্ডিং মাই এসকিউএল ইরর। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন বিল্ডিং করা, সো পিএইচপির ইরর, মাই এসকিউএলের ইরর। সো এটা সেভ দিলাম, ফার্স্ট আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পর কী করবো, কানেক্ট করার পর আমি কিউরি করবো। কিউরি করবো কি, কিউ ইউ একটা ভেরিয়েবল নিলাম, কিউ ইউ ই আর ওয়াই ইকুয়াল টু সিলেক্ট 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 অল ফ্রম সিলেক্ট অল ফ্রম ইউজার ইনফো। ইউজার ইনফোটা কী বলেন তো, ইউজার ইনফোটা হচ্ছে টেবিল, এই যে দেখেন এই টেবিল, এই যে এই টেবিলটা ইউজার ইনফো, এই টেবিলের মধ্যে যা যা আছে সেটা আমার শো করবে ইউজার ইনফো। ঠিক আছে, মানে কিউরি হবে। সো কিউরি করতে হয় কীভাবে সেটা আমি এর আগে দেখিয়েছি, আদান প্রদান আর কি। কিউরি ফার্স্টে কিউরি লিখতে হয়, কানেকশন আর কিউরি এতটুকু আপনারা পারবেন। সো দেন হচ্ছে ফাইনাল কিউ ইউ ই আর ওয়াই ফাইনাল কিউরি ইকুয়াল কী দিব, মাই এস কিউ এল আই আন্ডার স্কোর কিউ ইউ ই আর ওয়াই কিউরি। এটা হচ্ছে কানেকশন, সাথে হচ্ছে কি, কিউ ইউ কিউরি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এই পর্যন্ত ডাটাবেস থেকে সে ইনফরমেশনগুলো নিয়ে আসলো। কী নিয়ে আসলো, যে এই রোয়ের মধ্যে যা আছে, মানে এই টেবিলের মধ্যে যা আছে সব ইনফরমেশনগুলো কোথায় আছে, এটার মধ্যে আছে। ঠিক আছে, সো তারপর তারপর আমি কাউন্ট করব, যদি ডাটাবেসে ফাইল থাকে। ঠিক আছে, সিও ইউ কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, কাউন্ট নামে ভেরিয়েবলের মধ্যে কাউন্ট কীভাবে করতে হয়, মাই এস কিউ এল আই আন্ডার স্কোর এন ইউ এম নাম আন্ডার স্কোর আর ও ডাব্লিউ এস, মানে রোজ যদি থাকে তাহলেই সে কাজ করবে। মানে এটা আমি জাস্ট হচ্ছে এই কিউরিটা হবে কোথায়, এখানে, মানে এটার ভিতরে যে কয়টা আছে সেইটা কাউন্ট করতেছে আর কি। ঠিক আছে, আপনি দেখেন ইকো করি, ঠিক আছে, ইকো করি, ইকো কী করব, ইকো আমি এটাকে করব। ঠিক আছে, জাস্ট বুঝার্থে দেখেন রিলোড দিলাম, দেখেন দুইটা ডাটা আছে আমাদের, দুইটা ডাটা আছে না, এই যে দুইটা ডাটা আছে। ঠিক আছে, সো
তার মানে কাউন্টের মধ্যে আমাদের কী আছে, দুইটা ডাটা আছে, ঠিক আছে। সো ইফ আর একটা কন্ডিশন দেই, যদি কাউন্ট জিরো থেকে বড় হয়, তার মানে কি, তার মানে ডাটা আছে, ঠিক আছে। জিরো মানে কি, জিরো মানে হচ্ছে জিরো, অথবা জিরো ছোট যদি হয় তার মানে ডাটা নাই, জিরোতে ছোট তো হইতে পারবে না, তাই না। সো ইকো, আচ্ছা ইকো করবো না, এর ভিতরে যদি ডাটা থাকে তাহলেই সে কাজ করবে। সো এখন একটা জিনিস, এটা আমি, এই যে দেখেন এটা কিন্তু লাস্টে রাখছি, ঠিক আছে, এই যে এটা। সো এর মাঝখানে আমি কাজ করব, যতটুকু কাজ করবো এর মাঝখানে থাকবে, ঠিক আছে। সো এখন আমি পিএইচপিটা ব্রেক করি, ঠিক আছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি এখন এসটিএমএলের এসটিএমএল দিব, ঠিক আছে। পিএইচপি এটা একটু লেট হবে, ঠিক আছে, কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। সো এর মাঝখানে কী দেবো আমি, পিএইচপিটা, পিএইচপি দিব, তাই না। এই জন্য আমি কী করলাম, পিএইচপিটা ভাগ করে দিলাম, এই মাঝখানে আমি কী দিব, এসটিএমএল দিব, তো এই জন্য আমি ভাগ করে নিলাম। সো এখন আমি কী করব, একটা ফর্ম নেই, ফর্ম ফর্ম ট্যাগ নিলাম, ফর্মের ভিতরে আমি কী দিব, ফর্মের মধ্যে একটা টেবিল নেই, TABLE টেবিল, ঠিক আছে। টেবিলের ভিতরে THEAD টি হেড নিলাম, টোটাল জিনিসটা কিন্তু আমি একদম ক্লিয়ারলি বুঝাচ্ছি, তার মধ্যে টেবিল রো নিব, তো তার ভিতরে আবার TH টেবিল হেড নিব, ঠিক আছে। টেবিল হেড নিব কয়টা, তিনটা, কন্ট্রোল শিফট ডি তিনটা নিব। তার মধ্যে হচ্ছে এখন আমার এটার মধ্যে কি থাকবে, ধরেন ডিবি আইডি থাকবে, ডাটাবেসের আইডি থাকবে, তারপর হচ্ছে ইমেল মেল থাকবে, আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ইনপুট বক্স, মানে ইনপুট বক্স বলতে এটার মধ্যে সিলেক্ট করলে, মানে সিলেক্ট করার পর আমি এটার মধ্যে ক্লিক করলে সে মেল চলে যাবে আর কি, ঠিক আছে। সিলেক্ট করার পর এটার একটা ভ্যালু দেই, ভ্যালু হচ্ছে কি, সেন্ট সিলেক্টেড মেল, ঠিক আছে, মানে সিলেক্টেড মেলগুলো মানেতেই সেন্ড হবে মেল। সো এটার টাইপ হচ্ছে কি, এটার টাইপ হচ্ছে সাবমিট, সাবমিট, ঠিক আছে। সো এ পর্যন্ত ক্লিয়ার, আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন কি আসলো, এটা, আচ্ছা এটা একটু সাজাই, সাজাবো বলতে এটা একটা ক্লাস নেই আমি, আর টি হেডের একটা ক্লাস নেই, কারণ বুটস্ট্র্যাপের মধ্যে সি এল ক্লাস, ক্লাস হচ্ছে HEAD DARK ডার্ক। সো আর এখানে হচ্ছে আপনার সি এল এ ক্লাস, ক্লাস হচ্ছে কি, টেবল। আর একটা জিনিস, এই জিনিসটা বুঝার আগে আপনি একটা কাজ করেন, আপনি ওই যে আমি যে মাল্টিপল সিলেক্ট করে যেই করেছিলাম, ডিলেট করেছিলাম, সেটা দেখে নেন, তাহলে আপনার বুঝতে বেশি সুবিধা হবে। সো এই জিনিসটা করলাম, এখন হচ্ছে আমার এখানে এটা একটু সুন্দর হয়ে গেল, তাই না। সো এখন এখন যেটা হচ্ছে কথা, এখন আচ্ছা এর মধ্যে আমি কী দেবো, একটা বাটনের ক্লাস দিই, সি এল ক্লাস BTN আর হচ্ছে সাকসেস রিলোড দিলাম, এটা একটু স্টাইল করলাম আর কি, ঠিক আছে। সো এত পর্যন্ত হয়ে গেছে টেবিল হেড, এখন টেবিল হেড হয়েছে, এখন আমি টেবিল হেড হলে এখন কি নিব, টেবিল বডি নিব, ঠিক আছে, টেবিল হেড টি বডি নিলাম, টি বডির মধ্যে কী রাখবো, টি বডির মধ্যে টি আর টেবিল রো থাকবে, তারপরে টিডি থাকবে, মানে টেবিল ডাটাগুলো, তিনটা ডাটা থাকবে, তিনটা ডাটা, ঠিক আছে। সো এই তিনটা ডাটার মধ্যে কী থাকবে, আচ্ছা এগুলো হচ্ছে ডাইনামিক থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলা, এটা কিসের ভিতরে থাকবে, ফর লুপের, হোয়াইল লুপের ভিতরে থাকবে, কারণ হচ্ছে এটার মধ্যে ডাটাগুলা রিড করবে কোত্থেকে, ডাটাবেস থেকে, ঠিক আছে। সো এখানে আমি আবার কী করি, পিএইচপি অন করি, পিএইচপি, ঠিক আছে, পিএইচপি অন করলাম, পিএইচপি অন করে ভিতরে একটা ফর লুপ দিব, ফর লুপের জন্য এটা আমি পিএইচপি অন করছি, ঠিক আছে। সো এখন পিএইচপি অন করলাম, হোয়াইল লুপ দিলাম, কন্ডিশন এখানে অটোমেটিক এগুলো চলে আসে। সো এটা আমি একটু মাঝখানে নিই যাতে বুঝতে সুবিধা হয়, একটু বড় করি। সো এখন হচ্ছে
এটা আমি কি করেছিলাম, একটা আচ্ছা মাই এস কিউ এল আই আন্ডারস্কোর এফ ই টি সি এইচ ফেচ এ ডাবল এস ও সি এসওক, ঠিক আছে। এসওক কোনটা? এই যে, এই যে আপনার এই যে এখানে যে আমি ফাইনাল কিউরিটা করেছিলাম, এইটা ফাইনাল কিউরিটা মানে কি? ফাইনাল কিউরিটা মানে হচ্ছে যে এই যে এখানে দেখেন, এখানে আপনার এই যে ডাটাবেসটা, ঠিক আছে, এই যে এই এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে যে রোটা আছে আইডি প্রোফাইল পিকচার ইউজার নেম ইমেল, এই রোটাকে ফেচ করবে, ঠিক আছে। এই রোটাকে ফেচ করে সে এটার মাধ্যমে সে ফেচ করবে, ঠিক আছে। সো ফেচ করবে এই জিনিসটাকে একটা অ্যারে হিসাবে ধরবে, ঠিক আছে। সো এটাকে আমি রো নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে, রো নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তো এখন আমার কথা হচ্ছে যে রো নামে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রাখার পরে এটা, আচ্ছা এটা একটু ছোট করি, এটার মধ্যে রোগুলো যে আনলাম এটা হচ্ছে কি, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেছে, তাই না? এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে এই আইডি প্রোফাইল পিকচার এগুলো হচ্ছে কি ইন্ডেক্সগুলো, ঠিক আছে। মানে ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা করেছিলাম না যে ওটার ভিতরে কি থাকে, ইন্ডেক্সগুলো থাকে না, ইন্ডেক্স নেম, ঠিক আছে, ওই ইন্ডেক্স নেমগুলো হচ্ছে এটা, এটা হচ্ছে রো, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটা হচ্ছে আপনার অ্যারে, পুরোটা হচ্ছে অ্যারে, আর অ্যারের এই আইডি প্রোফাইল পিকচার এগুলো হচ্ছে কি ইন্ডেক্সড অ্যারেগুলো, ঠিক আছে, ইন্ডেক্স নেম। সো এই রোটা আমি দিলাম, রো, রো মানে কি অ্যারেটা, তার ভিতরে কী নিব, তার ভিতরের আমি ডাটাবেজের আইডিটা নিব, এই ডাটাবেজের আইডিটা নিব, আর হচ্ছে কি নিব, আর আমি ইমেলটা নিব, কারণ আমার এই দুটো জিনিস লাগবে, তাই না? সো এখানে আমরা কী করেছিলাম, এই যে এই দুইটা জিনিসই তো নিব বলেছিলাম, তাই না? এই জন্য আমরা কী করবো, ওখানে এক্স্যাক্ট নামটা দিব, এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে ইমেল। সো এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি পেস্ট করলাম, আপনারা করবেন না, ইমেল, ঠিক আছে। দুইটাকে দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সো দুইটাকে দুইটা, এটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখি ডিবি আইডি, ডিবি আইডির লিখে রাখলাম, আর এটার মধ্যে কী রাখবো, এটা হচ্ছে ডিবি ইমেল, ঠিক আছে, ওই তো ডিবি ইমেল বা হচ্ছে ইমেল, যাই হোক এটা তো ইমেল, তো ইমেলে সেভ দিলাম। সো এখন এই জিনিসটা আমার কোথায় প্রিন্ট হবে, এটা হচ্ছে আমার প্রথম, এটা টেবিল হেড, টেবিল হেডের পরে যে লাইনগুলো থাকবে সেগুলো কি, সেগুলো হোয়াইল লুপের ভিতরে থাকবে। তার মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো একটা দুইটা, এখানে যদি 100টা থাকতো 100টাই প্রিন্ট করতো, তাই না? সো কীভাবে প্রিন্ট করতো, এই যে এখানে এই এটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে কীভাবে প্রিন্ট করবে দেখেন, এটাকে আমি আবার নিচে নিই, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি কাট করি, কাট করলাম, এটার আগে আমি বন্ধ করতে হবে, এটা বন্ধ করলাম, আবার এখান থেকে এটা আমি পিএইচপি শুরু করলাম, পিএইচপি, ঠিক আছে। এর মাঝখানে আমি কি দিলাম, এটা দিলাম, তার মানে হচ্ছে কি, মানে পিএইচপির জায়গায় পিএইচপি আছে, এটা জায়গায় এটা আছে, তো এটা আসলে কোনো সমস্যা না, ঠিক আছে। আসলে ব্রেকটা আপনারা বুঝেন, যেহেতু এই পর্যন্ত চলে আসছেন তার মানে হচ্ছে ব্রেকটা বুঝেন। সো এই যে ডাটাবেজ আইডিটা, এটা আমি এখানে প্রিন্ট করবো, কারণ হচ্ছে কি, এখানে আমি তিনটা জিনিস দিছিলাম, তিনটার বরাবর নিচে এই তিনটা আসবে, সেটা বুঝেন। সো তারপরে কি প্রিন্ট করবে, ইমেল প্রিন্ট করবে, তারপরে হচ্ছে আপনার কি করবে, চেকবক্স, এটার মধ্যেও একটা ইনপুট, ঠিক আছে, ইনপুটের মধ্যে কি থাকবে, সিএইচই চেক বক্স, ঠিক আছে, চেক বক্স থাকবে। এখন আমি জাস্ট এটা এটা শো করাই, দেখেন, আচ্ছা এটা কেন আসলো, কারণ হচ্ছে আমি এখানে এই যে এখানে যে আমরা দিছি, ঠিক আছে, এটার মধ্যে পিএইচপি ট্যাগ দিই নাই, পিএইচপি, পিএইচপি দিয়ে নেয় ইকো করি নাই, তো কীভাবে আসবে, সো ইকো এটা দিলাম, তারপরেরটা হচ্ছে সেম, এটাকেও আমি প্রিন্ট করব, দেখেন। সো এটা কি প্রিন্ট করব, এটা হচ্ছে ইমেল, ইমেল, ঠিক আছে। এখন দেখেন, সেভ দিলাম, রিলোড দেন, দেখেন ওই যে আপনার ডাটাবেস থেকে যেই নামগুলো আছে পুরো জিনিসটা মানে চলে আসলো। এখন চেকবক্সটা, আচ্ছা এই চেকবক্সটা না, এটাকে একটা সেন্টার ট্যাগ দিই, সেভ দিলাম, জাস্ট একটু সৌন্দর্যের জন্য মাঝখানে আনলাম। এখন এই দুটাকে ধরতে পারবো, এই দুটাকে ধরার জন্য আমাদের কী করতে হয়, এই দুটাকে ধরার জন্য
আমি দেখাই, এখন করে যাই, এর আগে আমি বুঝিয়েছি তারপর আবার বুঝাচ্ছি। এখানে একটা কি দিতে হবে, এটার যে ভ্যালুটা প্রত্যেকটার, প্রত্যেকটা যখন এটা ঘুরবে, ঠিক আছে, ডিভি আইডি আর ইমেল, তার মানে কি একটা লাইনের, ঠিক আছে, এই এই যে এই একটা রোয়ের, একটা রোয়ের এই যে এই রোটা, এই রোয়ের প্রত্যেকটা ইনফরমেশন মানে হচ্ছে কি, এখানে না, এই যে এখানে একটার পর নিচে নিচে আসছে, কিন্তু এটা কিন্তু বরাবর গেছে ডান দিকে, ঠিক আছে, তার মানে হচ্ছে আইডি, ইমেল আর হচ্ছে কি চেকবক্স। সো এই যে আইডি, ইমেল, এখানে আমরা দুইটা দিয়েছি, দেখি দুইটা, যদি সবগুলো দিতাম সবগুলো আসতো, তাই না? সো এখন এখানে হচ্ছে এই দুইটা জিনিস দিলাম, এখন এটার নেম, এটার হচ্ছে, এটার ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে এই যে, এই যে এই আইডিটা, ঠিক আছে, এই আইডিটা হচ্ছে যদি আমি এই ভ্যালুর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি আমি যখন এটা আমি সিলেক্ট করব, যখন এটা আমি সিলেক্ট করব, তখন কি আমি ওই ভ্যালুটা মানে এই ডাটাবেসের আইডিটা আমার এখানে চলে আসতেছে না সিলেক্টের মধ্যে, ঠিক আছে, এটা আমি এর আগেও বুঝিয়েছি তারপর বুঝাচ্ছি। সো এখন এখানে আমি কী করব, পিএইচপি ট্যাগ দিব, দিয়ে কোনটা ইকো করব, ইকো ইকো করব হচ্ছে আপনার এই যে এই আইডিটা, ঠিক আছে, এই আইডিটা, এই আইডিটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমার এখানে রাইট বাটন ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই যে এখানে আমার নেমের মধ্যে কোনো কিছু আসতেছে না, মানে ভ্যালু টেলু কিছু আসতেছে না, কিন্তু এই যে আমি যখন সেভ দিই নেই, কারণ মানে রিলোড দিই নেই, এখন রিলোড দিই, দেখেন এই যে এখানে যে, এই যে এখানে ভ্যালু কত আসতেছে, এইটি আসতেছে, আর নিচেরটাই যান, আর এটার মধ্যে আসতেছে 80, এটার মধ্যে কত আসতেছে 95, ঠিক আছে, তার মানে দেখেন এই যে 80, 95। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি বুঝতে পারেন, তো এখন আমার কথা হচ্ছে এই টোটাল জিনিসটা হয়ে গেল, এখন আমি ক্লিক করব, ক্লিক করে যাতে এটার মধ্যে যদি আমি সিলেক্টে প্রেস করি, মানে দুইটা সিলেক্ট করে যদি দুইটাতে প্রেস করি, যাতে দুইটাতেই মেল চলে যায়, এখন আমার এটা বানাতে হবে। সো তার আগে ছোট্ট একটা জিনিস কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমার এখানে আমি কি করেছিলাম, কাউন্ট, যদি কাউন্ট 0 হয় তাহলে হচ্ছে এই কাজটা হবে, এই কাজটা হবে, তাই না? সো আমার এখানে দেখি, এটার লাস্ট ব্রেকেট হচ্ছে এটা, আর এটার হচ্ছে আমার, এটা হচ্ছে কাউন্টের, এই যে দেখেন এটার নিচে কিন্তু দাগ আছে একটা। সো এটার মধ্যে আমি একটা এলস মেরে দিই, ইএলএসই, এলস, এলস দিয়ে দিই, ইকো করে দিই যে ইউ ডোন্ট হ্যাভ এনি ডাটা ইন ইউর ডাটা বেস, তার মানে হচ্ছে আপনার যদি ডাটা না থাকে তাহলে এটা শো করবে, ঠিক আছে। সো এই টিউটোরিয়ালটা একটু বড় হচ্ছে, তো তো বাকি কাজটা এখন হচ্ছে মেইন কাজ, ঠিক আছে, এই কাজটা আমি নেক্সট টিউটোরিয়াল করবো, ঠিক আছে, কারণ না হলে এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করছি এই পর্যন্ত বুঝেছেন, এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন তাহলে পরেরটা বুঝতে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। সো এখন জাস্ট এখানে কী কী নিয়েছি, এই জিনিসগুলো নিয়েছি, আচ্ছা এটা আমি অ্যারে নিব, তো তো অ্যারে নিয়ে আমি নেক্সট টিউটোরিয়াল বুঝাচ্ছি, ঠিক আছে। সো ধন্যবাদ, সালামু আলাইকুম, এটা সেকেন্ড পার্টের মধ্যে আপনারা টোটাল ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে, সালামু আলাইকুম।